মাত্র 13টি বল খেলে 48 রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন অ্যান্দ্রে রাসেল। ক্যারিবীয় হার্ড হিটার ব্যাটসম্যান তাণ্ডবে 206 রানের টার্গেট 5 বল হাতে রেখে টপকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 5 উইকেটে জয় পেয়েছে তারা। এই বিধ্বংসী ইনিংস খেলার প্রসঙ্গে রাসেল বলেছেন, আমি সবসময় আত্মবিশ্বাসী, শেষ দিকে রান রেট বেড়ে গেলেও আমি খুব বেশি চিন্তায় ছিলাম না, আমার বিশ্বাস ছিল দলকে জয় উপহার দিতে পারবো। একটা পর্যায়ে আমাদের 28 বলে প্রয়োজন ছিল 68 রান। এমন কঠিন মুহূর্তের সময় আমি শুধু বলে চোখ রেখে হিট করেছি, আমার টার্গেট ছিল প্রত্যেক বলে ছক্কা হাঁকানোর, যাই হোক সেটা রানের পাহাড় ডিঙ্গানো কিংবা নিজের ব্যক্তিগত হিসেবে আমি অনেক খুশি। রাসেলের ব্যাটিংয়ে মুগ্ধ কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক বলেছেন, অ্যান্দ্রে রাসেল অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেছে, তার কারণেই আমরা জয় পেয়েছি। সে আমাদের দলে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, তবে আমরা আজ শুরুতে অনেক রান দিয়েছি, আমাদের বোলিং নিয়ে আরও কাজ করতে হবে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, অ্যান্দ্রে রাসেলের আজ আরসিবির বিপক্ষে করা ব্যাটিংয়ে আপনি কতটা মুগ্ধ হয়েছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এদিকে ওয়েস্ট ইন্ডিজেরই আরেক ক্রিকেটার চান্দারপল ডাবল সেঞ্চুরি করেছেন, সেটাও আবার ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাট টি টোয়েন্টিতে। ঘরোয়া লিগের একটি ম্যাচে দানবীয় ব্যাটিং করেছেন সাবেকই ক্যারিবিয়ান তারকা। অ্যাডাম সানফোর্ড ক্রিকেট ফর লাইফ টি টোয়েন্টি টুর্নামেন্টে দানবীয় ব্যাটিং করেছেন চান্দারপল। ইনিংসে 76 বলে 210 রান করেছেন তিনি, 25টি চার এবং 13টি ছক্কা মারেন চান্দারপল। তার সাথে ওপেনিংয়ে নামা আরেক তারকা স্মিথ 29 বলে 54 রান করেছেন, তিনি 8টি চার এবং 2টি ছক্কা মেরেছিলেন। তাদের দলের সংগ্রহ ছিল 303 রান আর ম্যাচ জিতেছিল তারা 192 রানে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থেকে খবরটি দেখার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।